প্রিয় দর্শক, আপনারাও জেনে নিন খাসির রেজালা করতে কি কি আমাদের প্রয়োজন হয়। খাসির রেজালা তৈরি করতে আমাদের লাগবে খাসির মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, এলাচ 3টি, দারচিনি 3 টুকরা, টক দই 1/2 কাপ, তেল বা ঘি 1/2 কাপ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, জর্দার রং সামান্য, দুধ 1/2 কাপ, কাঁচামরিচ 8টি এবং কেওড়া 1 টেবিল চামচ। খাসির রেজালা রান্না করার জন্য দেখো আমাদের এই কড়াইটাই ঠিক আছে, তাই না? এরকম ধরনের কড়াই রান্না করতে ভালো, সুবিধা বেশি। তাহলে তুমি চুলাটা আগুন দাও। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো আমি তো বলেছিলাম যে তেল বা ঘি রেসিপিতে, হ্যাঁ, তবে গুরুপাক বেশি না করার জন্য আমি তেল ঘি মিশিয়ে দেবো। তেল ঘি মিশিয়ে দিলে পুরোটাই আপনি ঘি খেয়ে দিচ্ছেন, বেশি রিচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো আমি এখানে 1/4 কাপ তেল দিলাম। আচ্ছা, তাহলে এখন আবার অর্ধেকটা ঘি দিব, কেমন তেলটা একটু গরম হোক। ঘিও কি আবার 1/4 কাপ? 1/4 কাপ দেব। আচ্ছা, 1 কেজি মাংসের জন্য তাহলে আমরা, হ্যাঁ, 1/2 কাপ, তারপরে আমরা দিব দারচিনি। দিব দারচিনি খুব ছোট না করে, একটু বড় দিলে আমরা তুলে ফেলতে পারি। তারপরে এলাচ, এলাচ দিলাম একটু, এটা গরম হবে। পেঁয়াজটা দিতে আমি দিচ্ছি, সবটাই লাগবে আপা? হ্যাঁ সবটাই দিয়ে দাও। আচ্ছা, আমি চামচ ইউজ করছি। এখানে কতটুকু পেঁয়াজ আপা আমাদের? আমাদের এখানে 1 কাপ পেঁয়াজ। 1 কাপ একটু নাড়তে থাকো তুমি। হ্যাঁ, এটাকে একটু লাল করে নিতে হবে আপা, একটু একটু বাদামি রং করলে হবে, বেশি লাল করবে না। কিন্তু এই রেজালাতে আমরা শুধু আদা আর রসুনই দিচ্ছি, কিন্তু এর সাথে রয়েছে দই, মিষ্টি দই। হ্যাঁ, মিষ্টি দই না, টক দই। টক দই সম্পূর্ণটাই আমরা টক দইতে, সম্পূর্ণটাই। কিন্তু আমি অনেক সময় দেখেছি আপা অনেকে এটা মিষ্টি দইও ব্যবহার করে। হ্যাঁ, আমিও মিষ্টি দই দিয়ে থাকি কখনো, কিন্তু আমি যতদূর মনে করি আমার নিজের পছন্দ এই রেজালা করার জন্য কিন্তু টক দইটাই ভালো। অনেক সময় সাদা দই বলে একটা দই পাওয়া যায়, কিন্তু ওটা বেশি টক হয় না। আর টক দই যদি দেই তাহলে এটাতে আমরা চিনি দেব একদম শেষে। হ্যাঁ, আর মিষ্টি দই হলে কিন্তু আমাদের চিনি দিতে হবে না। আচ্ছা, দেখো পেঁয়াজটা লাল হয়ে আসছে আমার মনে হয় হবে। আচ্ছা, এখন পেঁয়াজ দেওয়ার পরে কি দেবো বলো তো? আমার মনে হয় না, আমাদের আরো অনেক কিছু রয়ে গেছে না, আমরা একসাথে দিয়ে দেবো সবকিছু, মাংস। হ্যাঁ, আচ্ছা, মাংস মশলা সব একসাথে কেন? এমনি তো অন্যান্য রান্নায় পা এরপরে আমরা মরিচ বা ওই সব মশলা গুলো, এখন আমরা আগে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে একবারে দিবো, এদিক থেকে দিয়ে দিই আমি আপনাকে সাহায্য করছি। এই কাজগুলো করার সময় একটু আসলে সাবধানে, না আস্তে করা উচিত, পানিটা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং নাড়ার সময় সময় কিন্তু সাবধান, তুমি নাড়ো। আচ্ছা, এটা একটু কমিয়ে দিতে হবে। এখন আমি মশলাগুলো দেবো, না 1 কেজিতে আদা বাটা 1 টেবিল চামচ দিলেই হয়। 1 কেজি মাংসে? হ্যাঁ, 1 কেজি মাংসে 1 টেবিল চামচ। তারপর রসুন দেব 1 চা চামচ। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা কিন্তু 1 চা চামচ পরিমাণটা খুব ভালো করে খেয়াল করবেন। তারপরে এটাতে যদি আমি দই দিয়ে দিই তাহলে কিন্তু সিদ্ধ হবে তাড়াতাড়ি। এখানে প্রায় আমাদের 1 পোয়া মতো দই আছে, তবে 1 পোয়া না, আধা পোয়া দই, এখানে 1 পোয়া হবে না। তাহলে আধা পোয়া দই, কেজি খাসির মাংসে আমরা আধা পোয়া টক দই ব্যবহার করতে পারি। লবণ তো নিজের স্বাদ মতো দেবো, পরিমাণ মতো। দেখো তোমার আন্দাজে লবণটা এটা ঠিক হবে? আমার মনে হয় আরেকটু লাগবে। হ্যাঁ ঠিকই বলেছো, হ্যাঁ আরেকটু লাগবে। 1 কেজি মাংস তো একেবারে কম না। এখন তুমি একটু কম আগুন করে ঢেকে দিলে আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাকবে। হ্যাঁ, মাংসটা আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢেকে দাও। তারপরে মশলাগুলি সব দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমরা এটা, তবে 10 মিনিট পরে তোমাকে খেয়াল রাখতে হবে এটা নাড়তে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে। ঠিক আছে, এখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে দাও। ঠিক আছে, এখন আমরা 10 মিনিট পরে আবার দেখবো কেমন এটা, একবার নেড়ে উল্টে দিতে হবে। চলুন আপা এবার আমরা একটু দেখি, একটু ঢাকনা তুমি একটু নাড়ো দেখি। তোলো, আচ্ছা আগুন তো কমিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে আসছে না? এটা কিন্তু এখন একদম কমিয়ে রাখা ছিল,
ওই তো গেছে আপা একদম দেখেন না না তবু একটু ভাজতে হবে একটু ভাজতে থাকো হ্যাঁ জিনিসটা একটু ভাজা হলে পরে দুধ দেব কিন্তু আচ্ছা হ্যাঁ মানে টক দইয়ের পানিটা শুকিয়ে এখন একদম ভাজা না হলে যে মজাটা আসে সেই মজা আসবে না কিন্তু আচ্ছা ভাজা হয়ে আপা আমি কি আজটা বাড়ি আরেকটু ভাজবো নাকি না দুধ দেওয়ার পরে আচ্ছা আমি দুধ দিয়ে আবার আরেকবার ভাজতে হবে এটাতে আধা কাপ দুধ দেব এই এক বাটি দুধ পুরোটাই দিচ্ছেন না আপা না 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 আধা কাপ একটু আঁচটা বাড়িয়ে দেব আপা চিনি হ্যাঁ এখন আঁচ বাড়িয়ে দেব এখন আমি দই অনুযায়ী ইয়ে করব চিনি দেব বুঝেছো দইয়ের টক অনুযায়ী হ্যাঁ এখন তোমাকে দেখতে হবে কিন্তু চেখে বুঝেছো হ্যাঁ অসুবিধা নেই খুব মজাই লাগছে তাই না খেতেও পারবে আচ্ছা আমার মনে হয় আমাদের দর্শকরাও খুবই উপভোগ করছে আচ্ছা আমাদের এই রেজালা রান্না এই চিনি দেব এখানে কিন্তু আসল রান্নার যে টিপ ইয়ে আছে এটা কৌশল যেটা তুমি তো চিনি দিলে তারপরে সেটাই তো আমরা আপনার কাছ থেকে জানতে যাই ওখানে তো আপনার বিশেষত্ব কিন্তু আমার একটু কাজ বাকি আছে দাঁড়াও দাঁড়াও আগে দিয়ে নে এটা আসলে আর টর্চ হইছে না পা এখানে এখানে এটা কি দিলাম বলো তো আমাদের আর দেয়ার বাকি ছিল কেওড়ার জল কেওড়ার পানি যেটা হ্যাঁ তারপরে যেটা নাকি রেজালা কেন এটাকে বলা হয় রেজালার একটা বিশেষত্ব আছে যে রেজালাতে আমরা কাঁচামরিচ দিয়ে থাকি তাহলে আমরা এখন কাঁচামরিচ দিচ্ছি কত দিতে চাও দিচ্ছেন পাঁচটা তো আপা লাগবে না আটটা দশটা দেবো না তো রেজালা কেন দেখো এখানে কোনো পাঁচটা আছে না আমি আটটা দিই আমি কিন্তু পছন্দ করি যে এটাতে একটু লাল কাঁচামরিচ যদি আমি সবসময় চেষ্টা করি যে ঘরে কেন সেটা কি কালারফুল হবে সেটা দেখা সুন্দর চেয়েছেন তারপরে আরেকটা জিনিস দেওয়া বাকি আছে এটা ইচ্ছা করলে আমরা দিতেও পারি নাও দিতে পারি আমরা এতে একটু রং দিতে পারি আর কি যেহেতু জাফরানি রং দিচ্ছি না জাফরানি রং ওই রংটাও কি এটাকে আমরা জর্দা রং রং বলে থাকি জর্দা কি সৌন্দর্যের জন্য সামান্য হ্যাঁ একটু পানি দেবে হ্যাঁ আমি পানি দিচ্ছি তো একটু গুলে দাও পানিতে খুব অল্প না দাও তুমি আমি একটু না না আর অন্য তো গুলবে না তো হ্যাঁ এই একটু নাও হ্যাঁ তুমি নাড়বে রং যেরকম চাও আমার কাছে কিন্তু এই রংটা ভালো লাগছে খাওয়ার রং যত কম দেওয়া যায় ততই ভালো তবে অনেকে পছন্দ করে এই জন্য আমি দিচ্ছি আর দেবো না এটা দিলে মনে হয় একটু আনুষ্ঠানিক রান্না রংটা সেটাই দেখেছো যা বলেছি সব দিইনি কিন্তু না সব দিলেন না তো সেটাই দেখলাম এক কাজ করো এবার তুমি একটু ঢেকে দাও কেননা কাঁচামরিচটা দিয়ে একটু ঢেকে রাখলে না কাঁচামরিচের সুগন্ধটা বেরোয় এখন প্রিয় দর্শক আপনাদের বলছি আমরা কাঁচামরিচ দিয়ে এটা বেশ আরও মিনিট দশে খুব কম আছে দমে রেখে দেব দমে রাখলে পরে এটা হয়ে যাবে একটু নাড়বো কি দেখো একদম তো আমার মনে হচ্ছে হয়ে এসেছে এটা হয়ে গেছে এখন একটু দমে থাকলে ভালো হয় সব কিছু জিনিস দম কথাটা বোঝো তো হ্যাঁ আমার মনে হয় যেটা ঢাকনা একদম বন্ধ করে বাতাস কম আছে বেশ কিছুক্ষণ রাখা আর কি খুবই কম আছে ধিমা আছে জিনিসটা আমরা যেটা বলে সিজন হয় খাবার সেই ওই রকম সিজন হওয়ার মতো মশলা টশলা ভালো করে ঢোকে এবং রান্নাটা ভালো হয় ভিতরে ভিতরে ফুটছে দেখো দেখতে পাচ্ছ না এটা যেটাকে আমরা সিমারিং বলি ইংলিশে এরকম ভিতরে ভিতরে ফোটা আর কি নাকি দেখো এখন কাঁচামরিচ ইয়ে হয়ে গেছে না সিদ্ধ হয়ে গেছে না একটু নাড়ো তো একদম হয়ে গেছে যে আচ্ছা তাহলে আমরা এটা এখন শেষ হয়ে গেছে রান্না আমাদের এবার কি নামানো যায় হ্যাঁ এবার নামানো যায় তুমি প্লেট রেডি করো তাহলে আমি চুলা নিভিয়ে দিই হ্যাঁ তুমি এটা দেখো কি নামাতে পারি আপা হ্যাঁ একটু আমাকে সাহায্য করবেন বেরে দাও এটা এখন আমাদের এই রেজালা হয়ে গেল এবারে ছোট্ট বিরতি তবে হ্যাঁ বিরতি নেবার আগে খাসির রেজালার পুরো রেসিপিটি জানিয়ে দিচ্ছি আর একবার খাসির রেজালা তৈরি করতে আমাদের যা যা লাগবে খাসির মাংস এক কেজি পেঁয়াজ কুচি এক কাপ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ এলাচ তিনটি দারচিনি তিন টুকরা টক দই আধা কাপ তেল বা ঘি আধা কাপ চিনি এক চা চামচ লবণ স্বাদ মতো জর্দার রং সামান্য দুধ আধা কাপ কাঁচামরিচ আটটি এবং কেওড়া এক টেবিল চামচ একটি কড়াইয়ে তেল ও ঘি দিয়ে দারচিনি এলাচ দিয়ে একটু নেড়ে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিন এবার খাসির মাংস ঢেলে একে একে আদা বাটা রসুন বাটা টক দই দিয়ে 10 মিনিট দমে দিন টক দই শুকিয়ে এলে একটু নেড়ে দুধ লবণ কাঁচামরিচ এবং খাওয়ার রং দিয়ে আরও মিনিট দশেক দমে রাখুন
মাংস সিদ্ধ হয়ে গেলে প্লেটে ঢেলে পরিবেশন করুন মজাদার খাসির রেজালা।